সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক বাংলা, আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি সম্পর্কে আলোচনা করব। তো আসো, বিভীষণের প্রতি মেঘনাদ যে কোনো গদ্য বা পদ্য পড়ার আগে তোমরা আগে কবি সম্পর্কে ধারণা নিয়ে নিবে। কবি কখনকার ছিলেন, তিনি কেমন লেখক ছিলেন, কেমন কবি ছিলেন, সে সম্পর্কে ধারণা নেওয়া অবশ্যই জরুরি। তাহলে আমরা গদ্য বা পদ্য সম্পর্কে সহজেই বুঝতে পারব। তো আসো, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম একজন প্রথা বিরোধী লেখক ছিলেন। এখন কথা হচ্ছে প্রথা বিরোধী লেখকটা কি। তিনি নিয়ম নীতি ভঙ্গ করে অনেক লেখা লিখেছেন। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি যে প্রথা অনুযায়ী লেখার কথা ছিল সেই প্রথাকে বাদ দিয়ে তিনি তার উল্টো চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। মূলত মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন দেশপ্রেমিক। তিনি মাতৃভূমিকে অনেক ভালোবাসতেন। মাতৃভূমি, মাতৃভাষা এবং নিজের মাতৃভূমির জনগণকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, যার কারণে তিনি বাংলা সাহিত্যের প্রথাকে বাদ দিয়ে, নিয়ম নীতিকে বাদ দিয়ে বাংলা সাহিত্যে নতুন ধারা নিয়ে আসেন। তিনি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য লেখেন। মহাকাব্যটির নাম হয়তো তোমরা জানো, মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্যটি, যেটি সার্থক বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, সেটি হচ্ছে মেঘনাদবধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য একটি বিখ্যাত মহাকাব্য, এটি বাংলা সাহিত্যের একটি সার্থক মহাকাব্য। তো মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি, মাইকেল মধুসূদন দত্তের আরও কীর্তি হচ্ছে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দকে নিয়ে আসেন। যে এই ছন্দগুলো প্রাচীন যুগে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে, মধ্যযুগে ছিল, যে মাত্রাগুলো ছিল অমিত্রাক্ষর ছন্দ ছিল, যে ছন্দগুলো ছিল সেগুলোকে তিনি বাদ দিয়ে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে তিনি আরেকটি সংযোজন করেছেন, সনেটের প্রবর্তন। তিনি বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক, যেটিকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। এছাড়া তিনি অনেকগুলো নাটক লিখেছেন, পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। প্রহসনও লিখেছেন, বুড়ো শালিকের ঘাড়ে রো, একে একে বলে সভ্যতা। এছাড়া তিনি কাব্য লিখেছেন, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য। আসো এবার আমরা বিভীষণের প্রতি মেঘনাদ সম্পর্কে আলোচনা করি। এখানে প্রশ্নে আসতে পারে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদবধ কাব্য সম্পর্কে তোমাদের অবশ্যই একটু ধারণা রাখতে হবে। মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা হচ্ছে 9টি। মেঘনাদবধ কাব্য এর সর্গ সংখ্যা 9টি। তো তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি নেওয়া হয়েছে ষষ্ঠ সর্গ থেকে, ষষ্ঠ সর্গ থেকে। এখন আবার প্রশ্ন আসতে পারে, মেঘনাদবধ কাব্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে মেঘনাদবধ কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, তিনি কোন গ্রন্থ থেকে লিখেছেন। তিনি লিখেছেন রামায়ণ, বাল্মীকির রামায়ণ থেকে। রামায়ণ গ্রন্থ থেকে। এখন রামায়ণটা কি? রামায়ণ হচ্ছে পৃথিবীতে
মহাকাব্যের দুটি প্রকার আছে, একটা হচ্ছে জাত মহাকাব্য আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। পৃথিবীতে মোট চারটি জাত মহাকাব্য আছে যেগুলো বিশাল বড় কাহিনী। তার মধ্যে রামায়ণে একটি বিশাল বড় কাহিনী আছে যেখান থেকে তিনি মেঘনাদবধ কাব্যটি লিখেছেন। এই কাব্যটি আবার নয়টি স্বর্গে বিভক্ত। রামায়ণে যে কাহিনী উল্লেখ করা হয়েছে, যে ধর্মের কথা বলা হয়েছে, সেগুলোর বাস্তব চিত্র মাইকেল মধুসূদন দত্ত সেই চিত্রকে উল্টো করে ধরেছেন। ঠিক উল্টোভাবে তিনি দেশকে প্রাধান্য দিয়েছেন, দেশপ্রেমকে প্রাধান্য দিয়েছেন। আমরা কবিতাটি পড়লেই সে সম্পর্কে আলোচনা বুঝতে পারবো, সহজেই বুঝতে পারবো। বিভীষণের প্রতি মেহনাত কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লেখা। এখন তোমরা কবিতাটির দিকে দেখো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে এখানে গ্রুপ ছিল দুইটি, সে সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। একটা হচ্ছে নিকষা সতী, নিকষা সতী, নিকষা সতীর তিনজন ছেলে রাবণ কুম্ভকর্ণ বিভীষণ, রাবণের ছেলে ছিলেন দুজন, মেঘনাদ আর একজন বীরবাহু। আরেকটা গ্রুপ ছিল রঘুবংশ, রাম লক্ষণ, এরা ছিল রঘুবংশ। এদের বাড়ি ছিল ভারতের অযোধ্যায়। নিকষা সতী, এদের বাড়ি ছিল, রাবণ ছিলেন রাক্ষস কুল রাজ, এদের বাড়ি ছিল শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজাকে রাবণ। স্বভাবতই এখানে একটা বিষয় লক্ষ্য করবা, কাহিনীটা সামান্য বলে দিই তোমাদের। রাবণ এবং রাম স্বভাবতই দুজনের মধ্যে যুদ্ধ কেন লাগলো সেটার কাহিনী অনেক বিশাল বড়। রাম এর স্ত্রী সীতাকে একসময় ধরে নিয়ে আসে কে, রাবণ। সেখান থেকে মূলত সূত্রপাত তাদের যুদ্ধের। যাই হোক, ওইদিকে না গেলে ভালো হবে, তোমরা বেশি বললে আবার প্রবলেম হতে পারে, ওটা তোমরা পরে জেনে নিবা। রাবণ এবং রাম দুজনেই স্বভাবত যুদ্ধে লিপ্ত। যুদ্ধে বীরবাহু এবং কুম্ভকর্ণ, রাবণের ভাই এবং ছেলে, বড় ছেলে বীরবাহু ইতিমধ্যে নিহত হয়েছেন কোথায়, রাম এবং রাবণের যুদ্ধে। এখানে মেঘনাদ এবার দায়িত্ব পেল, সেনাপতির দায়িত্ব পেল কে, মেঘনাদ। মেঘনাদ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তো পূজা করার জন্য যুদ্ধের নিয়ম অনুযায়ী যুদ্ধে যাওয়ার পূর্বেই প্রাক্কালে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করার জন্য মেঘনাদবধ কাব্য, মেঘনাদ কোথায় যায়, নিকুম্ভিলা যজ্ঞাগারে। সেখানে গিয়ে তিনি প্রার্থনা করেন, প্রার্থনা শুরু করেন। নিকুম্ভিলা যজ্ঞাগার এমন একটি যজ্ঞাগার, এমন একটি ঘর যেখানে উপাসনা করা হয় ইষ্ট দেবতার, আগুনের দেবতার। সেখানে সহজে কেউ ঢুকতে পারে না, শুধু ওই যে রাবণের বংশের লোকজন ছাড়া কেউ সহজে সেখানে ঢুকতে পারবে না। মেঘনাদ সেখানে প্রার্থনা করতেছে ইষ্ট দেবতার যেন যুদ্ধে জয়ী হতে পারে। তো মেঘনাদ পূজারত অবস্থায় যখন পূজা করতেছিলেন, তখন দরজার ওখান থেকে, পিছন দিক থেকে আসে কেব লক্ষণ, হঠাৎ আক্রমণ করে, যার কারণে মেঘনাদ পিছন দিক দিয়ে দেখে তার সাইডে দরজার এক পাশে আবার একজন দাঁড়িয়ে আছে কে, বিভীষণ। এখন তোমাদের কাছে একটা বিষয় জানার ইচ্ছা, সেটা হচ্ছে
রাবণ এবং রাম এর যুদ্ধে বিভীষণ কার পক্ষ হওয়া উচিত ছিল? বিভীষণের উচিত ছিল রাবণের পক্ষ হওয়া, কিন্তু বিভীষণ পক্ষ নিছে কার? রাবণের, যার কারণে তিনি নিজের বংশের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের ভাতিজার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এখন লক্ষণ রাবণকে লক্ষণ মেঘনাদকে অতর্কিত হামলা করায় মেঘনাদ মারাত্মকভাবে আহত হয়। সেই বিভীষণকে, নিজের চাচা লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে আসে নিকুম্ভিলা যজ্ঞাগারে। মূলত হাত মিলায় বিভীষণ, হাত মিলায় কার সাথে? রাম লক্ষণের সাথে। বিশ্বাসঘাতকতা করছে নিজের বংশের সাথে, নিজের ভাইয়ের সাথে বিভীষণ, যার কারণে আমাদের ঘরে ঘরে একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। এখন কথা হচ্ছে বিভীষণ এদের সাথে হাত মিলাইছে, তাহলে মেঘনাদ এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারটাতে বসে আছে, মনে করো এটা নিকুম্ভিলা যজ্ঞাগার, দরজার সাইডে, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? মেঘনাদের পার্শ্বে লক্ষণ দাঁড়িয়ে আছে হামলা করার পর, দরজার ওখানে দাঁড়িয়ে আছে কে? বিভীষণ। এখন কথা হচ্ছে বিভীষণ, বিভীষণকে যে কটাক্ষ করে, যে উদ্দেশ্য করে কথাগুলো বলে মেঘনাদ, সেই কথাগুলোই হচ্ছে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ। এখন তোমরা বই বের করো, কবিতা সম্পর্কে একটু আলোচনা করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে মানে এখন বুঝতে পারলো মেহনাদ, এখন বুঝতে পারলো কিভাবে মনের ভারাক্রান্ত মনে অরিন্দম, অরিন্দম মানে অরিকে দমন করে, যে এখানে অরিন্দম দ্বারা মাইক, অরিন্দম দ্বারা এখানে মেহনাদকে বোঝানো হয়েছে। অরি মানে শত্রুকে দমন করতকে মেহনাদ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মন ভারাক্রান্ত মনে বলল, জানেনো কেমনে আসি লক্ষণ পশিল, মানে আমার এই নিকুম্ভিলা যজ্ঞাগারটাতে কিভাবে এসে পৌঁছিল, কে পৌঁছিল? লক্ষণ। তার চাচাকে উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলতেছে। রক্ষপুরে, রক্ষপুর বলতে এখানে শ্রীলঙ্কাকে বুঝাইছে। হাই তা তো উচিত কি তব, তা তো দ্বারা এখানে চাচাকে বুঝাইছে, মেঘনাদের চাচাকে বিভীষণ। মেঘনাদ তার চাচাকে বলতেছে, হাই তা তো উচিত কি তব, এ কাজ নিকষা সতী তোমার জননী, তোমার জননী মানে আমার দাদি, তোমার মা বিভীষণ, তোমার মা নিকষা এ তো সতী ছিল, অনেক ভালো ছিল, আমার দাদি তো অনেক ভালো ছিল, এ কাজ নিকষা সতী তোমার জননী, মানে তোমার মা তো অনেক সতী ছিল, তোমার দ্বারা এ কাজ কেমনে সম্ভব হলো? সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে তোমার ভাই, আমার পিতা রাবণ শ্রীলঙ্কার একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি একজন রাজা, শুলিশম্ভনীপ কুম্ভকর্ণ, মানে কুম্ভকর্ণ রাবণের আরেক ভাই, তিনি ত্রিশূলের দেবতা ছিলেন, যার কারণে তাকে, কুম্ভকর্ণকে শুলিশম্ভনীপ বলে এখানে বলা হয়েছে, কুম্ভকর্ণকে, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভ্রাতৃপুত্র বলতে এখানে মেঘনাদ বলতেছে আমি নিজেই বাসব বিজয়ী, বাসব মানে ইন্দ্রকে বোঝানো হয়েছে, ইন্দ্রকে বোঝানো হয়েছে আমি ইন্দ্রকে জয় করেছি, যার কারণে ও বাসব বিজয়ী, তোমার ভাতিজা আমি বাসব বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, তস্কর দ্বারা এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, তস্কর শব্দের অর্থ হচ্ছে শত্রু, নিজের বাড়ির পথ তুমি শত্রুকে দেখাই দিচ্ছ, হে চাচা চণ্ডালে বসা অনি রাজার আলয়ে, চণ্ডাল দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? চণ্ডাল দ্বারা এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, বসাও আনি রাজার আলয়ে, আলয়ে মানে সিংহাসনে, শত্রুকে আনে তুমি সিংহাসনে বসাচ্ছ, নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, তুমি আমার গুরু, তোমাকে আর আমি কিছু বলবো না, পিতৃতুল্য, পিতৃতুল্য মানে পিতার মতো, তুমি তো আমার চাচা, ছাড়ো দ্বার, তুমি দরজাটা ছাড়ো, যাব অস্ত্রাগারে, আজকে অস্ত্রাগারে আমি এখনই যাব, পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজ দ্বারা কাকে বোঝানো হয়েছে? রামের অনুজকে রামানুজ বলা হয়েছে, এটা মনে রাখবা, রামের অনুজ লক্ষণ, রামের চাইতে ছোট যে তাকেই রামানুজ বলে, এখানে রামানুজ দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবন, সমন ভবনে মানে কি,
জমের আলোয় পাঠাব, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার যে কলঙ্ক, শ্রীলঙ্কার যে কলঙ্কটা তুমি কলঙ্ক যে করলে সেটাকে আমি আজকে শেষ করব। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা এ পর্যন্ত ভালোভাবে পড়বে। তোমাদের হোমওয়ার্ক থাকলো কবি পরিচিতি, এই প্রথম পেজটা ভালোভাবে পড়বে, যে শব্দগুলো পারবে না সেগুলো কমেন্টে জানিয়ে দিবে, শব্দার্থগুলো ভালোভাবে পড়বে। পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।